হ্যালো বন্ধুরা আজ আমি অত্যন্ত প্রয়োজনীয় রান্নাঘরের বেশ কিছু টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই টিপস নাম্বার ওয়ান যখন আমাদের ঘরে বাজার আনা হয় মানে খুব বেশি যখন বাজার আনা হয় তখন কীভাবে কেমনভাবে রাখবো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো যেমন ধরো এটা সজনে ডাটা তো যারা বাইরে জব মানে ঘর সামলানোর সঙ্গে সঙ্গে বাইরে জব করে তারা কিন্তু এইভাবে কিছু কিছু জিনিস তৈরি করে রেখে দিতে পারো যেমন ধরো এই মটরশুঁটি মটরশুঁটি ছাড়িয়ে মানে ছাড়িয়ে যদি রাখা হয় তাহলে কাজ করার সময় মানে রান্না করার সময় কোনো ঝামেলা হবে না বন্ধুরা আর এটা ছাড়িয়ে রাখলে অনেক দিনই ভালো থাকবে তো এই দেখো আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি আর ছাড়ানোর পরে একটা টিফিন বাটিতে রেখে দেব তোমরাও এই কাজটা করে নিতে পারো আর রান্না করার সময় কোনো ঝামেলা হবে না খুব সহজভাবে রান্না করে নিতে পারবে মানে চট করে বার করে আর রান্না করে নিতে পারবে তো এটা আমি ফ্রিজে রেখে দেব তারপরে এরকম ধরনের আরও অনেক কিছু রয়েছে যেটাতে টাইম লাগে এই দেখো সজনে ডাটা তো এটাও ছিলতে টাইম লাগে যারা গৃহণী তারা ভালোভাবেই জানো আর যারা সংসার সামলানোর সঙ্গে সঙ্গে বাইরে চাকরি বাকরিও করে তাদের জন্য কিন্তু ভীষণ ভালো একটা টিপস তোমরা এইভাবে সজনে ডাটাকেও ছিলে ফ্রিজের মধ্যে রেখে দিতে পারো যে কোনো কন্টেনার কিংবা ক্যারিতে ভরে রেখে দিতে পারো বন্ধুরা কারণ এইসব জিনিস ছিলতে টাইম লাগে আর এই দেখো বন্ধুরা এটা হচ্ছে বাঘার মাছ আমরা তো এটাকে বাঘার মাছ বলি তোমরা কি বলো জানি না অবশ্যই আমাকে জানাবে তো এগুলো রান্না করার সময় অনেকে বুঝতে পারে না যে কিভাবে রান্না করব এই টিপসটা বন্ধুরা একেবারে নতুন রধনীদের জন্য তো আমি বলবো এটা যদি টক দিয়ে রান্না করা হয় তাহলে এই বাঘার মাছের টেস্ট যেটা থাকে সেটা একেবারে পাওয়া যাবে না যদি মাংসের মতো রান্না করা হয় মানে মাংসের যে মশলাগুলো থাকে সেই মশলাগুলো দিয়ে মাংসের মতো রান্না করা হয় তাহলে কিন্তু ভীষণই মজাদার হয় এই মাছ তোমরা এভাবে ট্রাই করে দেখতে পারো চলো যাই পরের টিপসে পরের টিপস হবে এরকম বাজার নিয়ে কারণ আমাদের যে সাত দিন আট দিনের বাজার করা হয় তো এমন সময় হয়তো নিয়ে এলো যে আমাদের হাতের কাছে সময় থাকে না হয়তো রান্নাবান্না করছি বা অন্য কোনো কাজ করছি সেই সময় আনা হয় তো এগুলো বার করার পরে কি করবো মানে এগুলো তো ভরারও একটা ব্যাপার থাকে তাহলে কিভাবে ভরবো বা কখন ভরবো সেই টিপসটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা তো এই দেখো আমি ব্যাগ থেকে বার করেছি কিছু বাজার করে আনা হয়েছে তো এই বাজারগুলো আমি এক্ষুনি মানে কোটো কোটোই ভরবো না কারণ আমার হাতের কাছে এখন সময় নেই তার জন্য এই দেখো একটা বড় দেখে জার নিয়েছি আর এই জারের মধ্যে সবগুলো রেখে দেব তো এভাবে রেখে দিলে একটা সুবিধে কি হবে বলো তো বন্ধুরা আমরা যখন মানে ফ্রি থাকবো তখন এগুলোকে বার করে মানে যেখানের জিনিস সেখানে কৌটো কৌটোই ভরে দেব তোমরা এই টিপসটা ফলো করতে পারো চলো যাই পরের টিপসে পরের টিপস হবে সেই বাজার নিয়ে যে ফলগুলো রয়েছে তো ফলগুলোকেও এইভাবে ফলের ঝুড়িতে রেখে দেব আর এই ফলটাকে তোমরা কি বলো অবশ্যই আমাকে জানাবে এই দেখো এই ফলটাকে চলে এলাম পরের টিপসে পরের টিপস হবে এরকম পাউন্স প্যাক শ্যাম্পুর প্যাকেট নিয়ে অনেক সময় কি। হয় এই প্যাকেটগুলো আমরা যদি এইভাবে রেখে দিই বন্ধুরা তাহলে তাড়াহুঁড়ো থাকলে ঠিক জায়গায় না কেটে আমরা উল্টাপাল্টা হয়তো ছেড়ে দিই তখন শ্যাম্পুটাই নষ্ট হয়ে যায় তার থেকে ভালো এইভাবে যদি কেটে রাখি এই দেখো সবগুলো যদি এইভাবে কেটে রাখি তাহলে কি হবে তো তাড়াহুড়ো থাকলেও আমাদের জিনিসটা নষ্ট হবে না একটা করে নিয়ে নেব আর কাজ করে নেব তোমরাও এই টিপসটা ফলো করতে পারো এভাবে শুধু কেটে কেটে এলোমেলো করে রেখে দিলে হবে না এভাবে গোছ গাছ করেই রাখবো বন্ধুরা তাহলে জায়গাটাও কম খাবে আর দেখতেও ভালো লাগবে আর আমাদের কাজ করতেও ভালো লাগবে এই দেখো এইভাবে আমি ভাঁজ করে নিলাম তারপরে একটা গাডার দিয়ে দেব এইভাবে গাডার দিয়ে রাখলে জায়গাটাও কম খাবে আর দেখতেও ভালো লাগবে আর আমাদের কাজ করার সুবিধা মানে টানতেও সুবিধে হবে তোমরা এই টিপসটা ফলো করতে পারো যারা এইভাবে এই পাঞ্চ প্যাক শ্যাম্পুর প্যাকেটগুলো ব্যবহার করো যদি এই টিপসটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও চলো যাই পরের টিপসে এই টিপসটা হবে বন্ধুরা সঠিকভাবে কুকারে কিভাবে আমরা ভাত রান্না করব সেটাই তো তোমরা দেখতেই পাচ্ছ আমি তিন গ্লাস চাল নিয়েছি তো চালটাকে সর্বপ্রথমে ভালোভাবে ধুয়ে নিতে হবে কারণ এটার ফ্যান গালা হয় না তার জন্য কুকারে যখন ভাত রান্না করবে বন্ধুরা তখন চালটাকে অবশ্যই ভালোভাবে ধুয়ে নিতে হবে কারণ এমনিতেও চাল ভালোভাবে ধুতে হয় যেহেতু কুকারে রান্না করলে ভাত ফ্যান গালা হয় না তো এ দেখো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি তিন গ্লাস চালের জন্য কতটা জল দিতে হবে তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো চাল তো দিয়ে দিলাম এবারে দেব জল তো সেই গ্লাসেরই আমি জল দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় যে গ্লাসের তিন গ্লাস চাল দিয়েছিলাম সেই গ্লাসেরই ছয় গ্লাস জল দিয়েছি বন্ধুরা এবারে ব্যাপার আছে কি নতুন পুরনো চালের ব্যাপার থাকে যদি একেবারে নতুন চাল থাকে তাহলে একটুখানি মানে লাস্টের হাফ গ্লাস কম দেবে বন্ধুরা তাহলে ভাতটা ঠিকঠাক হবে আর এখানে ভাতটা ঝরঝরে করার জন্য দিয়ে দিলাম এক চামচ মতো সাদা তেল কারণ কুকারে ভাত রান্না করলে একটু আঠালো টাইপের হয় তোমরা যদি এই একটুখানি সাদা তেল দিয়ে দাও তাহলে দেখবে একেবারে ঝরঝরে হবে বসিয়ে দিলাম চুলায় প্রথমে হাই ফ্লেমে রাখতে হবে যতক্ষণ না পুরো প্রেস প্রেসারে আসছে ততক্ষণ এটাকে হাই ফ্লেমে রেখে দেব মানে ফুল আঁচে রেখে দেব তারপরে একটা যখন সিটি বাজবে এটাকে মিডিয়াম ফ্লেমে করে দেব বন্ধুরা আর এই দেখো যখন শুকনো সিটি আসতে লাগবে তখনই বুঝে নিতে হবে যে এটা ভাত রান্না হয়ে গেছে আর আমি এখন ফ্রিজ থেকে রুটি বার করেছি তো এই রুটিটাকে গরম করতে হবে তার জন্য এক্সট্রা কোনো তাওয়া বসাতে হবে না বন্ধুরা এই দেখো আমি এখন এই চুলোটাকে বন্ধ করে দেব কারণ এটা হয়ে গেছে তোমরা দেখে বুঝতে পারছো শুকনো শুকনো সিটি বার হচ্ছে এবারে এই রুটি গরম করার জন্য আমি এর ওপরে রুটিগুলো দিয়ে দেব কারণ কুকারটা একেবারে গরম হয়ে আছে এভাবে যদি রেখে দেওয়া হয় দুই মিনিটে রুটি গরম হয়ে যাবে বন্ধুরা তাহলে রুটি গরম করার জন্য এক্সট্রা কোনো মানে চুলও জ্বালাতে হবে না কিংবা তাওয়াও বসাতে হবে না এই দেখো রুটি গরম হয়ে গেছে এবারে আমি কুকারটাকে নামিয়ে নিয়েছি আর এর সিটিটাকে বার করব না আমি এটা পাঁচ থেকে সাত মিনিটের জন্য রেখে দেব। সিটিটাকে বার করব না আমি একটুখানি সিটি বার করে তোমাদের সঙ্গে মানে তোমাদেরকে দেখালাম যে এটার শুকনো সিটি বার হবে তাহলেই বুঝতে হবে যে এটা রান্না মানে ঠিকঠাক হয়েছে এই দেখো বন্ধুরা আমি যেমনটাই চেয়েছিলাম তেমনই হয়েছে আর এইভাবে রান্না করলে ভাত একেবারে ঝরঝরে হবে আমি থালায় বার করে দেখাবো তোমাদের যেখান থেকেই নাও না কেন একেবারে ঝরঝরেই হবে আর এই ঝরঝরে হওয়ার কারণ হচ্ছে যে এক চামচ মতো তেল দিয়েছিলাম সেই কারণে নইলে একটু আঠালো টাইপের হয় আঠালো টাইপ হলেও জল যদি ঠিকঠাক দেওয়া হয় তাহলে কিন্তু ভাত এরকম ঝরঝরেই হবে আজকের কোন টিপসটা তোমাদের সব থেকে ভালো লেগেছে বন্ধুরা অবশ্যই আমাকে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিও যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি তোমরা সাবস্ক্রাইব করে নিও আজকের মতো এতটাই কালকে আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে